ওয়েলকাম আজ আবার একটি পশ্চিমবঙ্গ টেট পরীক্ষা দু হাজার বাইশের শিক্ষা মনস্তত্ব ও পেডাগজি বিষয়ে পণ ডিএমসি কিউ আলোচনা করতে চলেছি প্রথম প্রশ্ন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোনিবেশ করতে যে ব্যক্তিগত কারণটি সাহায্য করে তা হল অপশান এ শিক্ষকের রঙিন পোশাক অপশান বি শিক্ষকের সুসংগঠিত বক্তৃতা অপশান সি শিক্ষার্থীদের কৌতূহলের বিকাশ অপশান ডি শিক্ষকের উচ্চ কণ্ঠস্বর অ্যান্সার হবে শিক্ষার্থীদের কৌতূহলের বিকাশ দু নম্বর কোশ্চেন নিচের কোনটি শারীরিক ও মানসিক বিকাশ ছাড়াও একজন ব্যক্তির সামাজিক নির্ভর করে পরিষেবা অপশান সি শিক্ষার ধরন অপশান ডি পরিবার অ্যান্সার হবে পরিবার তিন নম্বর কোশ্চেন মনোবিজ্ঞানীর প্রথম পরীক্ষাগার তৈরি করেন অপশান এ উইলিয়াম জেমস অপশান বি উইলিয়াম জে ভি অপশান সি ম্যাকডুগাল অপশান ডি উইলিয়াম অ্যান্সার হবে উইলিয়াম ভণ্ড ঝড়ঝঞ্জার কাল বলা হয় বি বাল্যকালকে সি কৈশোর কালকে অপশান ডি যৌবন কালকে অ্যান্সার হবে কৈশোর কালকে আবেগ শব্দটি যে কোনো ধরনের আবেগ উত্তেজনা বা উত্তেজনাপূর্ণ অবস্থা থাকা ঘটনাকে বোঝায় কথাটি বলেছেন অপশন এ আর্থার টি অপশন অপশান বি গ্যারি স্টেনার অপশান সি বার্নার্ড অপশান ডি বি আর জয়েস জয়সার হবে আর্থার টি পড়ার অক্ষমতা হল অপশন এ ডিসলেক্সিয়া অপশান বি ফেজিয়া অপশান সি মাফিয়া অপশান ডি এফেসিয়া অ্যান্সার হবে ডিসলেক্সিয়া পড়ার অক্ষমতা বা ডিসলেক্সিয়া বলা হয় সাত নম্বর কোয়েশ্চেন শিশুর যুক্তির ক্ষমতা বিকাশের জন্য অপরিহার্য উপাদান হল অপশান এ ভাষা ব্যবহারের দক্ষতা অপশান বি সীমাহীন কল্পনা শক্তি অপশান সি শিশুর সামনে অনেক সমস্যা অপশান ডি তার কথা বলার গতির সমস্যা অ্যান্সার হবে ভাষা ব্যবহারের দক্ষতা আট নম্বর কোশ্চেন ক্রো অ্যান্ড ক্রোর মতে শিখন শুধুমাত্র এ জ্ঞান অর্জন বি নিছক মনোভাব সি জ্ঞান ও মনোভাব ডি অভিজ্ঞতা অ্যান্সার হবে জ্ঞান ও মনোভাব ন নম্বর কোশ্চেন নিচের গুণগুলির মধ্যে কোনটি সাধারণত সৃজনশীলতার সাথে যুক্ত অপশান এ কেন্দ্রমুখী চিন্তন অপশান বি বহির্মুখী চিন্তন অপশান সি আদর্শ অভিমুখী চিন্তন অপশান ডি বাক্য বিন্যাস সম্বন্ধীয় চিন্তন অ্যান্সার হবে বহির্মুখী চিন্তন সৃজনশীলতার সাথে যুক্ত ব্যক্তি বা সৃজনশীল গুণ বিকাশের জন্য বহির্মুখী চিন্তনের প্রয়োজন দশ নম্বর কোশ্চেন প্রাথমিক উপাদান উল্লেখ করেছেন সেগুলি অপশান এ অর্জিত বি জন্মগত অপশান সি অর্জিত হবে জন্মগত এগারো নম্বর কোশ্চেন শেখানোর সময় ছবি দেখানো সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশান এ এটি শিক্ষককে কিছুটা স্বস্তি দেয় অপশান বি এটি পাঠটি ব্যাখ্যা করতে সহায়তা করে অপশান সি শিক্ষার্থীরা ছবি দেখতে আগ্রহী অপশান ডি এটি শিক্ষার্থীদের বিনোদন দিয়ে থাকে অ্যান্সার হবে অপশান বি এটি পাঠটি ব্যাখ্যা করতে সহায়তা বা সাহায্য করে থাকে বারো নম্বর কোশ্চেন শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীদের শেখার জন্য অনুপ্রাণিত করেন অপশান এ হোমওয়ার্ক দিয়ে অপশান বি প্রশ্ন জিজ্ঞাসা করে অপশান সি উদাহরণ দিয়ে অপশান ডি উপরের সবগুলি অ্যান্সার হবে উপরের সবগুলি তেরো নম্বর কোশ্চেন পরিণমন যার অপর নাম অপশান এ ক্ষমতার বিকাশ অপশান বি ক্রমবর্ধমান বয়স বৃদ্ধি অপশান সি শারীরিক বিকাশ অপশান ডি শেখার সমাপ্তি অ্যান্সার হবে ক্ষমতার বিকাশ পরিণমনের অপর নাম ক্ষমতার বিকাশ ১৪ নম্বর কোশ্চেন ভারতের ভাষাগত বৈচিত্র্য রয়েছে বিশেষ করে এই প্রসঙ্গে প্রাথমিক স্তরে বহুভাষিক ক্লাস সম্পর্কে একটি পুরোপুরি উপযুক্ত বিবৃতি অপশানে শুধুমাত্র সেই শিশুদের স্কুলে ভর্তি নেওয়ার দরকার শিক্ষার সুবিধার্থে যে ভাষা গ্রহণ করা হবে তাই তাদের মাতৃভাষা হওয়া উচিত অপশান বি শিক্ষকের উচিত সমস্ত ভাষাকে সম্মান করা এবং শিশুদেরকে সমস্ত ভাষায় প্রকাশ করতে উৎসাহিত করা অপশান সি ক্লাসে মাতৃভাষা ব্যবহারকারী শিশুদের শিক্ষকের উপেক্ষা করা উচিত ডি মাতৃভাষা বা স্থানীয় ভাষা ব্যবহারের জন্য শিক্ষার্থীদের শাস্তি দেওয়া উচিত অ্যান্সার হবে অপশান বি শিক্ষকের উচিত সমস্ত ভাষাকে সম্মান করা এবং শিশুদের সমস্ত ভাষায় প্রকাশ করতে তাদের মত প্রকাশ করতে সহায়তা বা উৎসাহিত করা কারণ ভারতবর্ষ যেহেতু ভাষাগত বৈচিত্র্য রয়েছে বিভিন্ন জায়গার আঞ্চলিক ভাষা ভিন্ন ভিন্ন তাই শিক্ষক মহাশয়ের উচিত বিভিন্ন ভাষাকে বা এই বহু ভাষা বা ভাষা বৈচিত্র্যকে সম্মান করা এবং শিশুদেরকে তাদের নিজ নিজ ভাষায় মত প্রকাশে উৎসাহিত করা পনেরো নম্বর কোশ্চেন একটি ছেলের বয়স পনেরো বছর যদি তার মানসিক বয়স আঠারো বছর হয় তবে তার বুদ্ধিমত্তা বা আইকিউ হবে অপশান একশো অপশান বি একশো দশ অপশান সি একশো কুড়ি অপশান ডি একশো চল্লিশ আই কিউ বের হচ্ছে এম এ বাই সি ইনটু হান্ড্রেড এম এ অর্থাৎ হচ্ছে মেন্টাল প্রকৃত বয়স আর এম এ হচ্ছে মানসিক বয়স এখানে মানসিক বয়স রয়েছে আঠেরো তাহলে এম এর জায়গায় আঠেরো আর নিচে সিএ বা ক্রোনোলজিক্যাল এজ হবে পনেরো ইন্টু হান্ড্রেড এটাকে ক্যালকুলেশন করলে হবে একশো কুড়ি অর্থাৎ সি অ্যান্সার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন বন্ধুদের শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন